Stop that tequila, mush. I take it there and I take it to fire, do you see? Hey, Shams! Fuppi! Fuppi, good boy! Ashto, Fuppi! Kire, Shams, you ready, Osnai? Hey, তোরা আমি বলে রাখছি শ্যাম যে তোরা নিয়ে ডাক্তার দাইতে যামো তো তুমি আগে আমাকে এইটা বলো যে তুমি এইভাবে সাচ্ছো কেন আমি এমনি সাচ্ছি মানে কেমনে সাচ্ছি হ্যাঁ মানে তোমাকে দেখে কে বলবে যে তুমি অসুস্থ রোগী মানুষ এই আমি রোগী দেখে আমি সাচ্ছি মানে না তোর কোন কোন খাতে লাগা আছে রে ওয়া কি অবস্থা এই যাতে রেডি হতো ফুপি শোনো খারাপ ব্যবহার করবা না খারাপ ব্যবহার করলে কিন্তু আমি তোমার সাথে যাব না Puppy, তুমি না ভালো যাও রেডি হও Puppy. এবার ঠিক আছে। আচ্ছা Puppy তুমি দাঁড়াও আমি রেডি হয়ে আসতেছি। এ রে দেখছস রাস্তায় কি জ্যাম এলাকা কইছিলাম তোর একটু তাড়াতাড়ি করতে। কি কি বলছস Puppy এত জ্যাম রাস্তায়। এত ভিড় ডাক্তারটা মনে হয় বালা বুঝছস। আচ্ছা একটা বসার জায়গা খোঁজ আগে। এদিকে শ্যাম এই চোপাটার মধ্যে বোমো বুঝছস এটা একদম ডাক্তারের রুমের কাছে তাহলে আমরা আগে আগে যাইতে পারবো বুঝছস না আয় 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 এক্সকিউজ মি আপা আরে আরে ফুপি একটু উঠেন না আপা একটু ওইদিকে যান কেন আমি উঠব কেন আপনি কি রুগী না আমি রুগী না আমার আমার রুগী ওই যে সামনে বসা চিন্তা করছস আপনি অন্য জায়গায় যেয়ে বসেন চিন্তা করছস রুগীরে বইতে দিব না কেন আমি আপনারে বসতে দিব কেন আপনি রোগী হ্যাঁ আপনি রোগী কি সুন্দর এখানে বসতে চায় আমারে উড়াইয়া আরে ফুপি বাদ দাও না আমরা ওইদিকে যাই বসি এই যে রোগী আমার সাথে কে আমি রোগী ও আপনার সাথে রোগী আচ্ছা আচ্ছা কে হয় আপা আপনার মেয়ে আমার মেয়ে আর কি আমার ভাইয়ের মেয়ে আরে দেখি তোমার নিতেছে অনেক মুমূর্ষ রোগী অসুস্থ একটু ওর বইতে দেন আর আপা আমি বুঝতে পারি নাই না না ওরে নিয়ে বসেন ও তো এমনি পড়ে যাবো আসেন বসেন আহারে কি অসুস্থ মেয়েটা নেন নেন বসেন আপা এইসব মিথ্যা কথা বলতেছো কেন আরে চুপ কর যে শ্বাস দিছি কেউ বিশ্বাস করবো না আমি রুগী আয় এ নে এবার চুপ করে বয়ে থাক আচ্ছা শোন এটা ডাক্তারের রুমে এখন মনে হয় একটা রুগী আছে এই রুগীটা বাইরে বো একেবারে লগে লগে আমরা দুধ দিয়ে ঢিকা যাবো বুঝছস কেন ফুপি তোমার সিরিয়াল নাম্বার নাই আতো সিরিয়াল নাম্বার লাগবো না যা মন চাই করো আরে কিছু এব না আমরা ঢিকা পড়বো দুধ দিয়ে আমরা বাইর করে দিব নাকি জানো হাঁপ পাইতেছি ভালো লাগতেছে না বুঝছস জামাটা কুটকুট করতেছে আমি বিজ্জা যাইতে আসি এইভাবে সাইজে আসছো কেন তুমি তুমি দেখছো তোমাকে দেখে মানুষজন কিভাবে তাকাইতেছে না এমনি আর সাইজে আমি না বুঝছস এই কানে দুলি খুললে ভালো লাগে দাঁড়া কানে দুলি খুললে একটু হালকা ওই নেই এটি রাখ তো তোর কাছে রাখ তোর ব্যাগে রাখ এরে শ্যাম সুজি রুগী বাইরে দৌড় দে দৌড় দে কি ব্যাপার ম্যাডাম আপনারা কোথায় যাচ্ছেন আমরা তো ডাক্তার দাম একটু ঢুকতে দেন সিরিয়াল নাম্বার কত আপনাদের হ্যাঁ সিরিয়াল নাম্বার লাগবে না আমরা তাই এই পড়ছি সিরিয়াল নাম্বার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না ভিতরে চিন্তা করছস আমগুলো আটকাইতেছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন নাই কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয় নাই আমার ফুপ্পি অ্যাপয়েন্টমেন্ট নেই নাই আপনারা যান জায়গায় যান আচ্ছা আমার মতো একটা বুদ্ধি আছে ভাই শোনেন শোনেন আপনি চাইছেন না আপনি শোনেন আপনি আমি আপনার 100টা টাকা দিয়ে আপনি আমাদের ঢুকতে দেন আপা আপনি কিন্তু আমাকে টাকা সাধবেন না একদম টাকা সাধবেন না আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন অনেক অপমান আমি কিন্তু আমার একটা সিন ক্রিয়েট করবো না আস্তে কথা কন আপনি এরকম শোনাই শোনাই মেন সেটা কি বুঝাইতে চাইতেছেন আচ্ছা 200 টাকা দিব নেন এ আপনি টাকা সাধতেছেন কেন হ্যাঁ চিন্তা করছস বেটা তাও মানে না আমাকে দেখে গিয়ে আপনার 2 নম্বর মনে হয় আর ফুপি চুপ কর থামো এবার প্লিজ আমি একজন অনেস্ট লোক আমার এসে 200 টাকার সাথে কত বড় সাহস আমি সরল মনে আপনার টাকাটা দিতে যে আপনি এটা নেন নিয়ে আমাকে ঢুকাই দেন ভাই হ্যাঁ যা নিয়ম তাই মানতে হবে এখানে এখানে কোনো 2 নম্বরই চলে না আপা আপনি যান আপনি যান আপা আপনি যান এখান থেকে চিন্তা করছো
বলছিলাম তোমাকে যে নাম লেখাইতে হবে। চিন্তা করছো? এর তো কাছে বললাম যে মনে করছি আগে আগে ঢুকবো ডাক্তারের রুমে, তাও ঢুকতে পারলাম না। হয়েছে, আর টেনশন করো না, আমি নাম লেখাই আনতেছি তোমার, বসো। কতটা সিরিয়াল? সবার লাস্টে। চিন্তা করছো? সবার লাস্টে দিছে ফাজির বেটাটা, ইচ্ছা করে কামটা করলো। কি বলতেছ এগুলা ফুপি, তোমার দিকে তাকায় থাকবে কেন? কি কস? হ্যাঁ আমি আর তুই স্যার কে আছি? হ্যাঁ কারে দেখবো স্যার? মার বয়সী মহিলার দিকে তাকাই রয়েছে কেমনে স্যারা? এই স্যারের তো এনা মেহান দিস, কি করি একটা স্যান্ডেল দেখাম দাঁড়া। আরে আরে কি ফুপি প্লিজ, এসব সিন ক্রিয়েট করো না তো ফুপি, চুপ করে বসে থাকো। সিরিয়াল নাম্বার 58 শামসের ফুফু, সিরিয়াল 58 কোথায়? ফুপি উঠো, তোমার সিরিয়াল নাম্বার ডাক দিচ্ছে। আরে আমার নাম্বার আয় পড়ছে, দাঁড়া 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 রে, কানের দুলি পিন্দা লো, কানের দুলি পিন্দা লো। কি তুই যা তুই যা, আমি আইতাছি। আসসালামু আলাইকুম আপা, আমার কর্মচারী গুলা কত বড় ব্রাজিল, পুরো 200 টাকা দিতে চাইছি, দাম নিছে না, কত খারাপ, কতক্ষণ বয় রাখবে? হ্যাঁ আমি আমার বাস্তির লয়ে বই রয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। আপনি রুগী না? আমি রুগী না, আমি রুগী হব কেন? না না আপা, রুগী আমি। রুগী আপনি? ময়না নিয়ে গেছি আপা। জি বলেন আপা, কি সমস্যা আপনার? সমস্যা আপা, খাইতে পারি না। আচ্ছা আচ্ছা, খেতে পারছেন না? না তুমি খাইতে পারো না। ম্যাম প্লিজ, আমার ফুফুর কথা বিশ্বাস করেন না, আমার ফুফু যেভাবে খায়, ও মাই গড, আমার ফুফুর মতন খুব কম মানুষই খাইতে পারে, ঠিক আছে? আরে শামস তুই চুপ কর। আচ্ছা আপনি কাইন্ডলি একটু চুপ থাকেন, ঠিক আছে? যার সমস্যা তাকে একটু বলতে দেন। বলেন আপা, আপনি বলেন। কিছু খাইতে পারি না, মুখে রুচি নাই, আজকাল খাওয়া দাওয়া একটু কমইতাছে আপা। সারাদিন কি কি খাওয়া হয় আপা? সারাদিনে তেমন কিছু খাই না তো, আমি ভোরবেলা উঠি বুঝছেন, ভোরবেলা উঠি কি দেয় ঘুমাইয়া যায়, ওই তো আমি একটু ভাত খাই, ওই চাইটা ভাত খাই, এরপরে 9টা 10টা বাজলে একটু ভাত বাজি খাই, তারপরে 12টা 1টার দিকে আবার ওই ভাত বাজি দিতে থাকা যায় ওই দিক খাই, তারপরে একবারে দুপুর 3টার দিকে ভাত খেয়ে বেলাই, এরপরে বিকালে আবার আটি যাবি আজেবাজে কিচ্ছু খাই না, ভাত খেয়ে বেলাই, তারপরে রাত্রে একবারে ভাত খেয়ে ঘুমাই পড়ি। তার মানে 5 বেলাই ভাত খাচ্ছেন? আর কিচ্ছু খাই না আপা, আর কিচ্ছু না। আমি আপনার জন্য একটা ডায়েট প্ল্যান রেডি করে দিচ্ছি, এখন থেকে ওটস রুটি ফ্রুটস এই ধরনের খাবার খেতে হবে। কিন্তু আপা এর কি ভাত খাওয়ার আগে খামো না ভাত খাওয়ার পরে? আরে না কি আশ্চর্য, কি বলছেন এসব? আরে ফুপি তুমি এগুলো কি বলতেছো? ম্যাম সো সরি, আমার ফুপি না একটু কম বুঝে, ঠিক আছে? আমি আমি বুঝাই বলতেছি ম্যাম আমার ফুপিকে। শোনো ফুপি শোনো, এই যে ওটস ফ্রুটস ম্যাম এখন যা যা তোমাকে লিখে দিবে প্রেসক্রিপশনে, তুমি এগুলো কি করবা? অবশ্যই তুমি এগুলো ভাত খাওয়ার পরে খাবা। না না আমি কি সেটা বলেছি নাকি? ভাত খাওয়া যাবে না এইভাবে, 5 বেলা ভাত খাওয়া যাবে না। কি আমার ফুপি ভাত খেতে পারবে না? আল্লাহ আমার ফুপি তো পাগল হয়ে যাবে, এটা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনাকে ভাত খুব অল্প পরিমাণে খেতে হবে। অল্প আর কি, অল্প খাবার না খাওয়া একই কথা, আমি ভাতের পেট আমার, নাহলে মরে যাবো, পাগল হয়ে যাবো আপা ভাত না খাইলে। আমি ডায়েট প্ল্যানে যা যা লিখে দিচ্ছি সেগুলো একটু ফলো করবেন, আর কিছু টেস্ট দিচ্ছি আপনাকে আপা, এগুলো করিয়ে আমাকে অবশ্যই রিপোর্ট দেখাবেন। না না আপা আমার এত কঠিন চিকিৎসা দিয়েন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার এইজটা বলেন, আপনার বয়স কত আপা? বয়স বেশি না আপা, বয়স 28। আপনার বয়স 28? কি 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 কি, আমার ফুপির বয়স 28? ম্যাম আমার বয়সে 26, আমার ফুপির বয়স 28 হয় কেমনে?
আশ্চর্য ডাক্তারের সামনে আজকে এমনি কত বেড়ে করে ডাক্তারটার কাছে আইসি, হ্যাঁ তার মধ্যে তুই করলে এরকম শয়তানি আর জীবনে তোলে আনো চুস্কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি। Todos los días sueño contigo, quiero estar a tu lado. Todos los días me siento solo, quiero Shams, Fuppi. Dekh, oi shamdatare dekh abar. Ha Fuppi, dekhchi to. Chinta korchos, koto boro kharap ei shamra, kemne chai aise amar dike. মোটেও সে তোমাকে দেখতেছে না ফুপি, প্লিজ। আমি আর তুই ছাড়া কে আছে, কে আছে? পরিষ্কার দেখতেছস না, আমার দেখতেছে কেমনে? এর লেগে এক কানে দুল্লি খোল তো, কানে দুল্লি খোল, বেশি সাহায্য লাগছি আজকে। এর লেগে সাহায্য করে যাসি না বুঝছস, এই এক জ্বালা দাঁড়ায় স্যামরারে আমি দিয়েছি কি করি, হ্যাঁ এই স্যামরাটা অনেক খারাপ। চিন্তা করছস, এখন হাসতেছে মুস্কি মুস্কি, দাঁড়ায় স্যামরারে এই মারবো এসে মহিলা দেখতে।